এত রাতে আপনি এখানে কি করছেন? এই রাতের অন্ধকারে একটু একা সময় কাটাতে এসেছিলাম। আসলে আমি তো বৃষ্টিবাড়ির মতো ছোট্ট একটা শহরে বড় হয়েছি। ওখানে না চারিদিকটা এত বড় বড় বাড়ি দিয়ে ঘেরা ছিল না, চারিপাশে পাহাড় ঘেরা জঙ্গল, রাতের আকাশটা ঝকঝকে শান্ত, তারার চাদরে মোড়া থাকতো। ওসবগুলো দেখলেই মনটা ভালো হয়ে যেত। ওখানে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা চলে যেতাম, কোনোদিনও কেউ বাধা দেয়নি, কোনোদিনও কাউকে কর্ফিউতে দিতে হয়নি, নিজের মতো সময় কাটাতে পারতাম। কিন্তু এখানে তো তেমন কোনো ব্যাপার নেই, যেখানেই যাই না কেন, যাই করি না কেন, পারমিশন নিয়েই করতে হবে। অবশ্য এটা একটা নতুন শহর, আমি এখানে কাউকে চিনি না জানি না, সেটা হওয়াটাই স্বাভাবিক। আজকে গোটা দিনটা অফিসে সবার সাথে এতটা আনন্দ করার পর একটু খোলা আকাশের নিচে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে আসলাম। কিন্তু আমি এখানে কারো পারমিশন ছাড়া আসিনি মিস্টার স্যার, রুশাদিকে জিজ্ঞেস করে তারপরে এসেছিলাম। কিন্তু আপনি এত রাতে এখানে কি করছেন? That's none of your business. আপনি কোথায় ভুলে গেছেন, এটা আমার বাড়ি, আমার যখন ইচ্ছে যা ইচ্ছে আমি সেটাই করতে পারি, তার জন্য কারোর পারমিশন লাগবে না আমার। ও ভালো হলো আপনার সাথে দেখা। আপনি আমাকে লাভ লেটার দিচ্ছেন? সারা এটা আপনার কালকের কাজের লিস্ট, একবার ভালো করে দেখে নিন। ঠিক 7টায় টি টাইম, 8টায় ব্রেকফাস্ট, 9টায় অফিসে রিপোর্টিং, আর 12টার সময় আমার একটা ভিডিও কনফারেন্স আছে, 12:30টায় কফি, আর ঠিক 1:30টার সময় লাঞ্চ। কিন্তু অফিসের রিপোর্টিংটা তো 10টায় ছিল, 9টায় হয়ে গেল কি করে? মনে না হলে মনেতে ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন। আমি আপনাকে এটা বলেছিলাম যে এটা একটা 24/7 জব, যে কোনো সময় আমি আপনাকে ডাকতে পারি, আর আপনি আমার কাছে আসতে বাধ্য, কারণ আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, নিজের সময় বলে আপনার কিছু নেই, আমি আপনাকে যা বলবো আপনাকে ঠিক সেটাই করতে হবে। এবার এখানে দাঁড়িয়ে না থেকে সময় নষ্ট না করে যান, ঘুমিয়ে পড়ুন। I'll see you in the morning. দেখো ছোটু ভাইদা, কেমন খিটখিটে লোক উনি, সারাক্ষণ আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে। তোমার নামের সাথে এমন একটা লোকের নামের মিল আছে কি করে, এটাই তো আমি ভাবতে পারছি না। তাই তো আমি ওনার নাম রেখেছি বাদুর সেন। এখানকার আকাশের তারাগুলো যেমন গোমরা, তেমনি উনি, মুখ সব সময় গোমরা, একটু হাসি দেখবেন। একটা মানুষ এত অহংকারী বদ মেজাজি কি করে হতে পারে বলতো? আচ্ছা টুবাইদা, উনি এমন কি করে বলতো, তুমি কি কিছু বুঝতে পারছো? ওনার মাথার কেমিক্যাল লোচাটা ঠিক কথা বুঝতে পারছো তুমি? একটু খোঁজ নিয়ে দেখো না, এই কাজটা আমি তোমাকেই দিলাম, শুনলে তো কেমন বলে গেল সি ইউ ইন দি মর্নিং। কালকে যদি ঠিক সময় উনি সব কিছু না পায়, কালকে আমার আবার চাকরি পিসিং হবে। আমি যাই রে। গুড নাইট টু বাইদা।